আসসালামু আলাইকুম প্রিয় রাঙ্গুনাবাসী, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয় এবং রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি প্রিয় রাঙ্গুনিয়াবাসী এবং আমার সকল শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দেশ জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। গত দুই বৎসর আমরা করোনার কারণে আমাদের ঈদ আনন্দ করতে পারিনি। এই বৎসর মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা যে ঈদুল ফিতর, সেই ঈদুল ফিতরটা আমরা যেন আনন্দ নিয়ে আনন্দ উৎসবের সাথে পালন করতে পারি, সেজন্য আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি ঈদ আমাদের সকলের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। এবং আমরা খেয়াল রাখব আমাদের ঈদ উৎসব যেন আনন্দেরই হয়, আমরা সবসময় নিরাপদ থাকব, নিরাপদ যাত্রায় থাকব এবং আমাদের সুস্থতা এবং যেই ভালো দিক আমরা সেটাই যেন রাখি। মহান রাব্বুল আলামিন আমাদের সহায়ক, আমরা এই ঈদের ফিতরের মাধ্যমে যেন আমাদের বৈশ্বিক মহামারী যে করোনা, সেই করোনা যেন আর ফিরে না আসে আমরা সেই প্রার্থনাই করি। পরিশেষে আমি প্রিয় রাঙ্গুনিয়াবাসী এবং আমাদের সকল শুভানুদ্দী শুভাকাঙ্ক্ষীকে আমার ব্যক্তিগত তরফ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।